তোমার আমার জন্য সুন্দর একটা দোয়া শিখিয়ে দিছে। তওবা তো করবি, তওবা কবুল হন লাগবে তো। এখানে আর একটা দোয়া কর, আল্লাহুম্মা জআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। ইস্তেগফার তো কত বান্দায় করে, সকাল বেলায় ইস্তেগফার করে, সন্ধ্যা বেলায় আবার ইস্তেগফার ভাঙে, ওয়াজ মাহফিলে বসেছে তওবা করে, আবার সকাল বেলায় উঠে আবার তার তওবা সে ভেঙে ফেলে, সকাল বেলায় সে তওবা করে আর নামাজ কাজা করবে না, পরের দিন আবার যখন নতুন সকাল আসে তার তওবা হারায় যায়, এমন হারাইয়া যাওয়া তওবা না, যে তওবা হারাইবে না, যে তওবার পরে বান্দা আর কোনো গুনাহ করবে না, এমন তওবা আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাইতে গেছে। আস্তাগফিরুল্লাহ তো সবাই কয়, এক জায়গায় বসছে হুজুররা বলছে তওবা করো, তো সবাই বলে আস্তাগফিরুল্লাহ, বলাই যে বলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, অথবা বলাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে আমার তওবার তো কোনো দাম নাই। না না বাবা, এই সমাজে যারা ওলিদের সর্দার গেছে আল্লাহর জান্নাতে যায়, যারা বসে রয়েছে তারাও শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে বলতো, ও আল্লাহ তোমার কাছে এখন আস্তাগফিরুল্লাহ কইতো শরম লাগে, ও গো আল্লাহ তোমার কাছে তওবা করতেও শরম লাগে আল্লাহ, কারণ বারবার তওবা করছি আর বারবার তওবা ভাঙছি, সকালে তওবা করেছি সন্ধ্যায় তওবা ভেঙেছি, রাতের বেলায় তওবা করেছি দিনের আলোয় তওবা ভেঙেছি, ও আল্লাহ। তাই বলে এরকম বারবার তওবা ভাঙ্গা বান্দার পরে তুমি রাগ গুসা করো না গো আল্লাহ। ওনারা কানতেন আর বলতেন, হায়া তারি হ্যা কে তেরে সামনে মাই কিস তরহ আউ, হায়া তারি হ্যা হায়াতারি হ্যাঁ কে তেরে সামনে মাই কিস তরহ আউ, হায়াতারি হ্যাঁ কে তেরে সামনে মাই কিস তরহ আউ, না আউ তো এটা হলো কত দারুণ কথা, না আউ তো দিলে মুজতার কো লেকার কাহা যাও, আল্লাহ বারবার তওবা করেছি বারবার তওবা ভেঙেছি, আবার লাজ শরম ভুলা তোমার কাছে আবার বলি আস্তাগফিরুল্লাহ, তাই বলে তুমি আবার আমারে তাড়ায়া দিও না গো মাওলা, কারণ তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই, আমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই, তোমার দরজায় ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো দরজা নাই, তোমার কাছে বেশরমের মতো আবার সেজদা দিয়ে মাপ চাওয়া ছাড়া মাপ চাইবার আর কোনো জায়গা নাই মাওলা, একমাত্র তুমি আমার আল্লাহ, তো আমি কই জানো, তাই বেহায়ার মতো বারবার তোমার কাছে আসি। আল্লাহ গো মেহরবানি করে তুমি তোমার ওই বেহায়া গোলামটাকে তার ভাঙ্গা বারবারের ভাঙ্গা তওবাটাকে কবুল কইরা তওবার ইস্তিকামাতের নিয়ামত দান করো। আল্লাহু আকবার, এটা হলো আল্লাহ পাকের কাছে বান্দার চাওয়া। এ কারণে আল্লাহর রাসূল আবার দোয়া শিখাইছে আমাদেরকে, আমাদেরকে আল্লাহর রাসূলের শিখানো দোয়া কত সুন্দর। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা জাআলনি মিম্মা ইয়াতু
আতুবু ইলাইকা তাওবাতান নসুহা, ওগো আল্লাহ অটোমেটিক তাওবা, বারবার ভেঙে ফেলা তাওবা আমাকে করায়ও না, তুমি আমাকে এমন একটা তাওবা করাও যেই তাওবার পরে আর গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ পাকের কালামেও আল্লাহ তাআলা এই ওয়াদাটাও দিবেন, যাদের তাওবার পরে আর গুনাহ নাই তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের স্বীকৃতি দান করেছেন, স্বীকৃতি দান করেছেন। ওই ইবাদুর রহমান, আল্লাহর গোলাম, গোলামদের আলোচনা যেখানে আল্লাহ করেছেন সেখানে এই তাওবার এই সিম্পটমটা বলেছেন যে এই তাওবার পরে আর গুনাহ নাই। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا وَمَن تَابَ وَعَمِلَ صَالِحًا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا। এখানে হলো খুশখবরি তোমার জন্য, আল্লাহ কয় তুমি যদি খালিস তওবা করো তাহলে 60 বছর গুনাহ করছো, তোমার গুনাহকে তওবার কারণে আসমানের মালিক আল্লাহ নেক দিয়ে পাল্টে আমল দাবাই উঠে দিবি, আমার 60 বছরের গুনাহ আছে, আমার 43 বছরের গুনাহ আছে, কারোর 70 বছরের গুনাহ আছে। কিন্তু যদি তার তওবাটা হয় তওবা নসুহা, যেই তওবার পরে আর কোনো গুনাহ নাই, তাহলে সারা জীবন যেগুলো গুনাহ করছে ওইগুলাকে নেক আমল বানায় আমল নামে উঠায় দিবে কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন কে? জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এই হাদিস বললাম না, আয়াতে কোরআনি, কোরআন কার কথা? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? কার কথা? তাহলে এমন একটা তওবার সুযোগ তো আছে, কিন্তু এই তওবাটা আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না। এ কারণে আল্লাহর রাসূল কয় আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নসুহা।
বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইজআলনি, আল্লাহুম্মা জআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নসুহা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা জআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নসুহা। এই রকম একটা তওবা আজকে করতে তৈয়ার আছেন না? আমি তো এক কমিনা, এক নালায়েক কমবখত আপনাদের সামনে আসছি। আমি চাই যে আপনাদের এই মির্জানগর মাদ্রাসার বরকতি মাটিতে আপনাদের সাথে তওবা করব। আমার তওবাটা যেন হয় তওবা নসুহা, যেই তওবার পরে আর গুনাহ নাই, যেই তওবার পরে আর মিথ্যাচার নাই, যেই তওবার পরে গীবত শিকায়ত নাই, যেই তওবার পরে পাপাচার নাই, যেই তওবার পরে মালিকের দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই।